অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, জিএমচিএইচৰ আইচিউত চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকী, তরুণ গগৈ চিকিৎসার বাবে এইমসৰ পৰা আহিব বিশেষজ্ঞৰ দল। বিগত এমাহে গুৱাহাটীৰ চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পাতালত চিকিৎসাধীন হৈ থকা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈৰ স্বাস্থ্যৰ অৱনতি ঘটাত পুনৰ ভর্তি কৰোৱা হৈছে আইচিউত। বৃহস্পতিবাৰে নিশা শৰীৰত অক্সিজেনৰ মাত্ৰা অস্বাভাৱিকভাৱে হ্ৰাস পোৱাত পুনৰ জিএমচিএইচৰ আইচিউত ভর্তি কৰে প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীক। উল্লেখ্য যে কোভিড আক্রান্ত হওয়ার পিছতে যোৱা 26 আগষ্টত তরুণ গগৈক জিএমচিএইচলৈ চিকিৎসার বাবে প্রেরণ করা হয়েছিল। 16 সেপ্টেম্বৰত রিপোর্টত কোভিড নেগেটিভ হয়েছিল যদিও শারীরিক দুর্বলতার বাবে চিকিৎসালয়তে রখা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকীক। তরুণ গগৈর স্বাস্থ্যর অবস্থা আর উন্নত চিকিৎসার বাবে জিএমচিএইচৰ চিকিৎসকৰ দলে দিল্লীৰ এইমসৰ চিকিৎসকৰ দলৰ সৈতে এক বিশেষ কনফারেন্সত মিলিত হয়। ভিডিও কনফারেন্সত উপস্থিত আছিল স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, লগতে উপস্থিত আছিল পুত্র তথা সাংসদ গৌরব গগৈও। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য, স্বাস্থ্যর উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর। তরুণ গগৈর চিকিৎসার বাবে এইমসৰ পৰা আহিব এজন বিশেষজ্ঞ। আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়ার স্বাস্থ্যর বিষয়ে আমি রাতেপা 9:15 বজাত ডাইরেক্টর এইমস রণদীপ গুলেরিয়ার লগত এখন ভিডিও কনফারেন্স করেছিল। সেই ভিডিও কনফারেন্সখনত সাংসদ গৌরব গগৈ ডাঙরিয়া উপস্থিত আছিলে আর আমার মেডিকেল কলেজের গোটেই টিমটো উপস্থিত আছিলে আর মই প্রিন্সিপাল সেক্রেটারি আমি গোটেইবিলাক উপস্থিত আছিলোঁ। আৰু তাতে আমাৰ মেডিকেল কলেজে তরুণ গগৈ ডাঙরিয়াৰ প্ৰেজেণ্ট হেলথ কণ্ডিশ্যনৰ বিষয়ে প্ৰেজেণ্টেশ্যন এটা দিয়ে। ডাইৰেক্টৰ এইমছে সন্তুষ্টি প্ৰকাশ কৰিছে যে আমাৰ যিটো লাইন অফ ট্ৰিটমেণ্ট আছিলে সেইটো ঠিকে আছে আৰু এডিশ্যনেলি তেখেতে কেইটামান গগৈ ডাঙৰিয়াক টেষ্ট কৰিব পৰামৰ্শ দিছে আমাৰ মেডিকেল কলেজৰ কৰ্তৃপক্ষক। আৰু তেখেতে দুই এদিনতে এইমছৰ পৰা এজন ফেকাল্টিক গগৈ ডাঙৰিয়াক চাবৰ কাৰণে পঠিয়াই দিম বুলিও তেখেতে আমাক জনাইছে। আজি দিনটোত তরুণ গগৈ ডাঙৰিয়াই 3 লিটাৰ অক্সিজেনত 94 অক্সিজেন চেচুৰেশ্যন মেইনটেইন কৰিছে, অৰ্থাৎ অভাৰনাইট তেওঁৰ স্বাস্থ্যৰ উন্নতি হৈছে। আনহাতে জিএমচিএইচৰ সঞ্চালক ডক্টৰ অভিজিৎ শৰ্মাৰ মতে আগতকৈ সুস্থ হৈছে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীগৰাকী। ছাৰ, তৰুণ গগৈ ছাৰ আজি চেচুৰেশ্যন 92.14 লিটাৰ্ছ অফ অক্সিজেন, হেমডাইনামিকেলি ষ্টেবল আছে, কালিত অকণ ভাল পাইছে, ইনফেক্ট আজি আইচিউত বহিছেও আৰু অলপ কথাও পাতিছে আৰু আমাৰ ৰাতিপুৱা ভিডিঅ' কনফাৰেন্সিং হৈ গ'ল প্ৰফেচাৰ গুলেৰিয়া এইমছৰ পৰা আৰু স্যারে কিবাকিবি ইনভেস্টিগেশনস দিছে এইখানে আমি করে আছো। তারপর গুডলি উইল এগেইন হ্যাভ এ টক উইথ হিম এন্ড তেখেতে কৈছে এই উইকেন্ডত ডক্টর এজন পঠাব দিল্লির পর সারক চাবলে। আদারওয়াইজ গগৈ স্যার ইজ স্টেবল এজ অফ নাও। উল্লেখযোগ্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আশু আরোগ্য কামনা করে রাজ্যের ভিন্ন প্রান্তত সর্বদলীয় প্রার্থনা করে আশু আরোগ্য কামনা করেছে বিভিন্নজনে। ব্যুরো রিপোর্ট, মাই নিউজ এনি।